এত গরম হয়েছিল আমি হাতে ধরতে পারতেছিলাম না, তারপরে এটা হাই স্পিড ফ্যানের মধ্যে দিয়ে তারপরে ফ্যানটা অন করি। এখানে কিছু একটা হচ্ছে, দেখি তো কি হচ্ছে এখানে। কিরে কামরুল ভাই, আপনারা কি করছেন? এলে আগুন দিয়ে চুলার বানাচ্ছেন নাকি কি বানা করছেন? হ্যাঁ, কি করতেছেন ভাই? বারবার চুবাবো, অটোমেটিকলি সাধারণ মেটালটা কড়া হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হার্ড হয়ে যাবে। হার্ড তো এই কাজটা আপনারাই করতেছেন, এটা কি অন্য কোথাও করা গেল না? এখানে এটা করা যায় তো, এটা আমার পাশে দুঃখিয়া হয়তো খামারের দোকানে করা যেত, কিন্তু খামারের দোকানে করলে এটা অনেক ব্যয়বহুল হবে, যার কারণে আমরা নিজেই উদ্যোগ নিচ্ছি, নিজেই করছি। আচ্ছা, এটা কিভাবে কি করলেন একটু বিস্তারিত বলবেন কি, কোথায় কি করলেন? বিস্তারিত হচ্ছে আমরা একটা এমএস মেটাল দিয়ে রোল তৈরি করছি, যার ডায়া হচ্ছে 18 ইঞ্চি, আর তারপর এটা ট্যাম্পার দিতে হবে, যার কারণে আমরা অনেক চিন্তা ভাবনা করার পর তো ইট আর মাটি দিয়ে আগে একটা ভাটি তৈরি করছি, এর মাঝখানে একটা নেট আছে। আচ্ছা আচ্ছা, তারপরে যে গুলো আর দেখছেন এটা এটা না? হ্যাঁ এটা এটা। আচ্ছা, এটা কি হাওয়া দিচ্ছে? এটাতে হাওয়া দিচ্ছে বন্ধুরা, এটা দিয়ে হাওয়া দিচ্ছে। আর এই যে এখানে ওনারা ট্রিপল প্যাঁচাইছে, কোনো পাইপ ব্যবহার করেনি, এই ট্রিপল প্যাঁচায় তারপরে হাওয়াটা নিয়ে যাচ্ছে চুলার ভিতরে এখান থেকে, তারপরে এখানে আপনার বাতাস পাচ্ছে, অর্থাৎ অক্সিজেন পাচ্ছে, তাই চুলাটা ভালোভাবে জ্বলতেছে। আপনাদের মনে কয়লার মাত্রা কমে গেছে সম্ভবত, এই যে ভিতরে আগুন জ্বলতেছে। এখন দ্বিতীয়বার আবার দিতে হবে, এই ঢাকনাটা সরায় দ্বিতীয়বার কয়লা দিয়ে আমার ফাইনালে যাব। আচ্ছা যাই হোক, আমি আপনাদের সাথেই আছি। এই মালটা আপনারা কিভাবে নামান, কিভাবে কি করেন, এগুলো সব দেখবো, কিভাবে ঠান্ডা করেন সবগুলো দেখবো, আমি আমার দর্শককে দেখানোর চেষ্টা করবো। থাকেন এই যে, আর এখানে কয়লা ডালতেছে, এই কয়লার মাধ্যমে আসলে আগুনটা জ্বলতেছে সোলার ভিতরে, আর এই মালটা হিট দিচ্ছে ওরা। দাও 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 দাও, এই যে দ্বিতীয়বার কয়লা দেওয়ার পরে এখানে আগুন আবার ফায়ারিং করা হয়েছে। তো ফায়ারিংটা আসলে ক্যামেরাতে কিরকম দেখা যাচ্ছে আমাকে একটু কমেন্টে জানাবেন। আসলে প্রচন্ড ফায়ারিং হচ্ছে, একবারে আগুন দুই সাইড দিয়ে দাউ দাউ করে জ্বলতেছে, ক্যামেরাতে আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না, আর ক্যামেরা আমি অতটা কাছেও নিয়ে যেতে পারতেছি না, প্রচণ্ড গরম লাগতেছে। যাই হোক, সাথেই থাকবেন। আমি আবার এটা ঘুরাতে হয়, ঘুরিয়ে ঘুরিয়ে না ঘোরালে আবার এটা মালটা এক সাইডে হিট বেশি হবে, এক সাইডে হিট কম হবে, তাই এটাকে ঘোরানো হচ্ছে, ঘোরানো হচ্ছে। আসলে ঘোরানোটা কিন্তু খুব কষ্টের, একটা ছেলে ঘোরাতে খুব কষ্ট হচ্ছে, তারপরে ঘোরাতে হচ্ছে, না ঘোরালে আবার এক সাইডে হিট বেশি হবে, এক সাইডে কম হবে। ভিডিওটা দেখতেছেন, আপনাকে অনুরোধ করব আমার এই চ্যানেলটা লাইক করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন। যে আপনি ভিডিওটা দেখে গেছেন আমাকে একটা কমেন্ট করে যাবেন, কে কমেন্টটা করলেন তাহলে আমি বুঝতে পারবো। আর যদি আপনি ভিডিওটা দেখে চলে গেছেন তাহলে আমি বুঝতে পারবো না যে আপনি এই ভিডিওটা দেখেছেন, কোন ব্যক্তি দেখেছেন। কিরে ভাই, এটা আবার কি টিপে টিপে করতেছেন আপনি? এটা ভাই পুষ্পিটিং, এটাতে এই যে দেখছেন ভিএফডি, হ্যাঁ এই ভিএফডিতে এখান থেকে পুশ করবো আমরা। এটা এটা না? হ্যাঁ এটা। আচ্ছা আচ্ছা, ওটা থেকে কি হচ্ছে এটা? এখানে এটা এখানে পুশ করবো, ওখানে ফ্রিকোয়েন্সি আপ হবে, ফ্রিকোয়েন্সি ও আচ্ছা আচ্ছা আপ হবে, বুলো আর স্পিড বাড়বে। আচ্ছা, স্পিড বাড়বে মানে বাতাস বেশি আসবে, অক্সিজেন বেশি পাবে, এই তো? তারপর আবার এখানে পুশ করবো, আবার কমে যাবে বাতাসটা, কমে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচে আর একটা সুইচ দেখতেছি, এটা কিসের ভাই? এটা এটা শুধু আমরা অন করব আর অফ করব। ও আচ্ছা আচ্ছা, আপনার ওই যে ব্লুয়ারটা যে ফিটিং করছেন ওইটা অফ করলে অফ হয়ে যাবে, অন করলে অফ, এটা অফ হয়ে যাবে। আর এখন নিচে চাপ দেওয়া আছে, ব্লুয়ারটা অন আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি।
কি দাদা কি খবর কেমন আছেন ভালো আছি হ্যাঁ কি হচ্ছে এটা এটি আমরা একটা রোল টেম্পার দিচ্ছি ও আচ্ছা আচ্ছা এই যে ঘোরাচ্ছেন কি কষ্ট হচ্ছে আপনার না কষ্ট না কাজের ক্ষেত্রে এটা কোনো কষ্ট ব্যাপার নয় করেন করেন দেখি আজকে আপনাদের মাল এটা কিভাবে নামান কিভাবে টেম্পার দেন সবকিছু আমি দেখব আজকে 1200 ডিগ্রি টেম্পারেচার আছে মাল লাল হয়ে গেছে লেন আইজে এই দাদা আরে দেন ওটা আরে দেন দিলেন সব করে খাওয়ার নাম আমি বলা মাল আইজে বানিয়ে আসো বন্ধুরা মালটা হিট দেওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে যাব উপরে যে ঢাকনাটা ছিল ঢাকনাটা নামিয়ে নিয়েছে এখন এই যে লাল হয়ে গেছে এখন এই যে ইয়াতে নিয়ে আসা এখন ওনারা একটা হাউস তৈরি করেছে এই হাউসটাতে ফালাবে এই হাউসটা এই যে এই হাউসটাতে ফালাবে এটাতে লবণ পানি দেওয়া আছে এই লবণ পানিতে ফালালে এটা আসলে মূলত টেম্পার হবে এই লবণ পানিটা নামটাতে হাউসটাতে কি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এটাতে সম্পূর্ণ পানি আছে পানি ভর্তি এই এটাতে আসলে মূলত এটাকে এখন রেখে দেওয়া হবে তারপরে এটাকে আপনার আস্তে আস্তে ঠান্ডা করবে আস্তে আস্তে চুপাবে ঠান্ডা করবে চুপাবে ঠান্ডা করবে তারপরে এটা আসলে মূলত কি টুটি টেম্পার হবে আসলে এটা নরমাল একটা ডোয়া ছিল এখন এটাকে আপনার করার উহাজ যেটাকে বলা হয় আসলে মানুষ যেটা বলে করা আসলে করা না এটাকে টেম্পার দেওয়া হয় সেই টেম্পারটা ওনারা দিচ্ছে বা দিবে তো এটা দেওয়ার জন্য আসলে এত কিছু প্রক্রিয়া জাত করা হয়েছে এই চোলাটাও কিন্তু নতুন বানিয়েছে দেখুন একটু করে শুকিয়েছে আর সম্পূর্ণ চোলাটা কিন্তু এখন ভিজা আছে তো আসলে যদি চোলাটা আসলে পুরানো হতো শুকনো হতো তাহলে এই মালটা সময় দিতে এই মালটা হিট দিতে এত সময় লাগতো না অল্প সময় হয়ে যেত তো আসলে অনেকটা সময় লেগেছে প্রায় দুই ঘন্টা সময় লেগেছে তো আপনাদেরকে ভিডিওটা আমি আসলে পুরোপুরি সম্পূর্ণ করে দেখাতে পারিনি কেটে কেটে দেখিয়েছি কেটে কেটে ভিডিওটা করার চেষ্টা করেছি কারণ আসলে সম্পূর্ণ ভিডিওটা যদি আমি করতে যেতাম ফায়ারিং যে ইয়েটা ছিল সময়টা ছিল ওই সময়টুকু যদি আমি সম্পূর্ণ ভিডিওটা করতে যেতাম তাহলে আসলে প্রচুর সময় লেগে যেত কতটুকু সময় বলবো হ্যাঁ প্রায় দুই ঘন্টা মতো কত বড় ভিডিও দেখার মতো ধৈর্য আমাদের কারোই নেই তো এই কারণে আমি আসলে পুরো ভিডিওটা এই যে মালটা চুলা থেকে তোলা হচ্ছে অর্থাৎ বাটি থেকে তোলা হচ্ছে এই যে পানি টাকার পানির ভিতরে এনে রেখে দেওয়া হবে তো আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে আমি উপরে উঠার চেষ্টা করবো একটু কীভাবে নামায় এই যে অনেক কষ্ট করে উঠতেছি বন্ধ হয়েছে এগুলোর উপর দাঁড়িয়ে এই দেখুন এই যে এই যে হাউসে নিয়ে আসি রেখে দিবে আসলে মূলত রাখবে না এটা একটু পর পরে চুপাবে নামাবে চুপাবে নামাবে প্রচণ্ড গরম উড়ে পাবে এ ভাই আরানি না আরানি না প্রচণ্ড গরম দেন 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 ডাউন দেন ডাউন দেন ডাউন দেন ডাউন দেন হচ্ছে তো আরে টাক দিয়ে দেন পুরো দিকে না পুরো দিকে না ডাউন দেন ডাউন দেন ডাউন দেন দেখুন কি বড় লাল হয়েছে প্রচন্ড লাল হয়েছে তা আসলে দিনের বেলা তো যদি রাতের বেলা হতো তাহলে বুঝতে পারতেন কি পরিমাণ লাল হয়েছে ওটা লাল হতে হতে ওর গায়ের ভিতরে পুষ্কার মতো পড়ে গেছে ওটাকে আবার লেদ মেশিনে কাজ করতে হবে দেখুন আমি চেষ্টা করতেছি সম্পূর্ণ হাউসটাকে দেখানোর জন্য আর কোথা দিকে আর কোথা দিকে দেন 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 টাকাটা হাই রিস্ক হচ্ছে তারপর আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি দেন 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 আরো ইমার্জেন্সি করা দরকার ছিল হ্যাঁ তুলবেন তুলবেন হ্যাঁ তুলেন 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 হ্যাঁ একবার ডাউন হয়ে গিয়ে গেছে বাইরে গেছে পড়ে এই ওয়াইল লুজ হয়ে গেছে ডাউন দেন আপ দেন আপ দেন আপ দেন আপ দেন আপ দেন দেখুন বন্ধুরা মাটি নিচে পুরো চলে গেছিল তারপরে কিন্তু এটা ইয়ে হয়ে গেছিল এখন আবার ইয়ে হচ্ছে আমার ভিডিওটা মনে হয় শেষ তো আসলে এখন মালটাকে পানির নিচ থেকে বাইর করা হচ্ছে এখন এটাকে আমরা নিচে নিয়ে যাব দেখব এটা কী অবস্থা হয় এখন দেখুন কি পরিমাণ গরম আছে প্রায় 10 মিনিটের মতো চুবানো হয়েছে এই 10 মিনিট ধরে আমি মোবাইলটা ঠান্ডা করেছি দেখুন এখন কি পরিমাণ গরম আছে এখনও অনেক গরম অনেক গরম যেটা বলে বোঝানো যাবে না আসলে ক্যামেরাতে অত কিছু বোঝা যায় না রিয়েল লাইফে যেভাবে বোঝা যায় প্রচণ্ড গরম আছে এখনও আমার মোবাইলটা মনে করেন যে আগুনের মতো গরম হয়ে গিয়েছিল আমি আশ্চর্য হয়ে গেছি আমি মনে কর ও নিজে 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 থেকে ভিডিও করা বন্ধ করে দিয়েছে আমাকে বলতেছে আপনার ডিভাইস ঠান্ডা করে নিন তারপরে ভিডিও করুন যাই হোক এখন রোলটা বাইরে নিয়ে আসা হবে তারপরে এটাকে রেখে দেওয়া হবে পরবর্তীতে তো এর আগে একটা মাল ওনারা এর আগে আরও একটা রোল ইয়ে করেছিল টেম্পার দিয়েছিল সেই মালটা আমরা দেখব সেই রোলটা দেখব এই যে আমাদের কামরুল ভাই আপনাদেরকে হাই বলবে আমাদের কামরুল ভাই এই অপারেটিং করতেছে ইনি হচ্ছে আমাদের এই ফ্যাক্টরির মেকানিক্যাল ফোরম্যান এই ফ্যাক্টরি বললে ভুল হবে আসলে উনি এই গ্রুপের আজাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ফোরম্যান গ্রুপ ফোরম্যান উনি আসলে এই হেভি হেভি কাজগুলো করে থাকে আরও বিভিন্ন ধরনের কাজ করে তা আমি চেষ্টা করব পর্যায়ক্রমে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও সব ভিডিওগুলো তুলে ধরার জন্য যাই হোক পাশেই থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে ফলো করবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা এই যে হাউস থেকে বের করে নিচে নামানো হচ্ছে এখন ফলো রেখে দেওয়া হবে আমি চেষ্টা করলাম
আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করার জন্য সম্পূর্ণ কার্যক্রমটা শেয়ার করার জন্য আমি আরো একটা মাল ওনারা এই ঘন্টা তিনেক আগে টেম্পার দিয়েছিল ওই মালটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আগে এই মালটা সম্পূর্ণ কাজটা কমপ্লিট করার পর এটা সম্পূর্ণ মাটিতে রাখার পর ফ্লোরে রাখার পর আমি আপনাদেরকে বাকি কার্যক্রমটা দেখাবো বাকি যে প্রোডাক্ট রাখা হয়েছে ওটা এই এর সাথেই রাখবে তো তাই আর বিশেষ করে আপনারা হয়তো সবাই প্রশ্ন করতে পারেন যে এই মালটা কিভাবে আপ করতেছে কিভাবে উপরে তুলতেছে কিভাবে নিচে নামাচ্ছে এই যে উপরে একটা ক্রেন আছে এই ক্রেনের সাহায্যে এই রোলটাকে তুলানামা করা হয়েছে এই যে হচ্ছে রোল সরি এটা হচ্ছে ওভারহেড ক্রেন এই ক্রেনটা দিয়ে মালটাকে ইয়া করা হয়েছে আসলে এটা হলো যে আমাদের ফ্যাক্টরির একটা ওয়ার্কশপ বিশাল একটা ওয়ার্কশপ আমার ওই যে পাশে অনেকগুলো কবুতরের বক্স আছে তা আসলে এই কবুতরগুলো রাত্রেবেলা এখানে আসে ওরা রাত্রি যাপন করে তো এই যে আমাদের সেই অনাকাঙ্ক্ষিত অনেক কাঙ্ক্ষিত যেই মালটার কথা বলেছি যে রোলটা এই যে এই রোলটা আগের বার ট্যাম্পার করা হয়েছে আর এখন এই রোলটাকে আমরা হাউস থেকে নিয়ে আসলাম ট্যাম্পার দিয়ে তো দেখবো আমরা এই রোলটার কি পরিমাণ ট্যাম্পার উঠেছে আমরা চেক করে দেখবো গাইস আমাদের চেক করার যে যন্ত্রটা সেটা চলে এসেছে কামরুল ভাইয়ের হাতে কামরুল ভাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তখন আসলে আমরা মূলত চেক করব কতটুকু এটা রেজাল্ট আসলো আমরা যেই কাজটা করলাম সরি আমি তো না ওই কামরুল ভাইয়েরা যে কাজটা করলো এই কাজটা আসলে কতটুকু ওনারা সাকসেস হতে পারলো সেটা আমরা দেখব পরীক্ষা করব আসলে আমাদের বাংলাদেশে তো অত উন্নত প্রযুক্তি নেই তো আমাদের যেই সনাতন যেই ইয়াগুলো আছে প্রক্রিয়াগুলো আছে আমরা সেগুলোই অ্যাপ্লাই করি সবাই এগুলোই অ্যাপ্লাই করে তো ওইটাই আমরা অ্যাপ্লাই করে দেখব আর কি দেখি কামরুল ভাই শুরু করেন কি মনে হয় আপনার কি হয়েছে মনে হয় হ্যাঁ হয়েছে হয়ে গেছে না তাহলে কি মনে হচ্ছে আপনার সাকসেস ইনশাল্লাহ ওকে ওকে তো এখানে যারা যারা ওনার সহকর্মী ছিল এখানে সবাই উপস্থিত আছে তো যাই হোক কাজটা আপনারা সাকসেস করতে পেরে আপনাদের আসলে মনের অনুভূতিটা কি আনন্দ লাগতেছে খুব আনন্দ লাগছে খুব সুন্দর লাগছে ওকে ওকে তো কি অবস্থা আর বাকিরা কিছু বলবে না সবার মন খারাপ মনে হচ্ছে সবাই গরমে ক্লান্ত হয়ে গেছে ওকে ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ